আট হাজার সর্বনিম্ন কোয়ালিটি ভালো হবে একবার ভিএপি বাচ্চা আচ্ছা ভাই তাহলে যেটা ফার্স্টে দেখাবেন এটা নিয়ে চলে আসি প্রথমেই এক জোড়া ছাগল ধরছেন জি ভাই দুইটা মেয়ে বাচ্চা একদম দুইটা খুব ভালো কোয়ালিটি পিটলের ছাগল এটা হচ্ছে পাকিস্তানি নাগরা বিটল এটা বাংলাদেশি বিটল আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি নাগরা বিটল আর এটা হচ্ছে বিটল বিটল আচ্ছা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা বয়স কেমন চলে দুইটা 3.5 মাস করে বয়স ভাই 3.5 মাস জি কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম 16000 এটার দাম 17000

এই হলো কথা বিটল থেকে আপনার লাভ সংখ্যা বেশি যদি নিয়ে পালতে পারে মেয়ে বাচ্চা যেমন মুখ চোখ তেমন গলকম্ব হ্যাঁ তেমন চঞ্চল একবারে আলাদা মানে পালার এখন দেখি পাড়া উঠান তো দেখি এই দেখেন পাঁচশো প্রত্যেকটা ছাগলের বিকাশ ডেলিভারি এবং পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ আমার ভাই সম্পূর্ণ আপনার আচ্ছা এর মধ্যে যদি কোনো প্রবলেম বা ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা আমার ভাই আমি তো সবসময় বলি রহমতের মুখ সেমনি কোলা গোলা কম্বল এই কান টান সব খুব সুন্দর হ্যাঁ পেট তো দেখতেছি বিশাল বড় মানে আমার এক বিঘা দুই বিঘে বেশি আটাইশ উন্তিরিশ আচ্ছা আর যে ছাগলের প্যাট চওড়া থাকবে সেই ছাগলের কিন্তু বাচ্চা ভালো হবে হ্যাঁ এটা হচ্ছে কথা অনেকে কিন্তু এগুলো জানেন না তবে ভিডিও দেখেন আশা করা যায় ইনফর্মেশন আস্তে আস্তে জানবেন ছাগলের খামার দেন বা ছাগল পালন তাহলে যারাই এগুলো ছাগল পালন করেন বা ছাগল খামার দিতে চাচ্ছেন বা দেন তারা সব সবসময় ভিডিও দেখবেন একটা দুইটা একটা দুইটা ইনফর্মেশন করতে জানতে জানতে অনেক কিছু জানা হয়ে যাবে

হাজার টাকা ছেলে না মেয়ে কি যেন বললে আচ্ছা যেই এটা নেবেন তারই বলবো যত্ন সহকারে পালন করবেন এবং ভালো বাটাতে ধরাইতে হবে এই ছাগলটা যে নেবেন তারে আমি একটা ইনফরমেশন বলতে চাই সেটা হচ্ছে পাটাটা ধরাবেন খুব ভালো পাটা ধরার সময় আপনারা কোনো রকম কোনো গাফিলতি করবেন না না ভাই বীজ ভালো ফসল ভালো এই হলো কথা হ্যাঁ যে অনেকে করে কি হাই কোয়ালিটি পাটা না বাচ্চা না মেয়ে বাচ্চা কিন্তু পাটা ধরার সময় যেন তনো পাটা ধরা পরে আবার ভাবে যে কি কি বাচ্চা আসলো মূল কথা হচ্ছে যে পাটা ধরানোর সময় কোনো রকম কোনো গাফিলতি করা যাবে না ভালো পাটা ধরাবেন ভালো পাবেন যদি পাঠা যদি খামার করতে চান পাঠা না থাকে সেন্টুবাসের যোগাযোগ করবেন কেমন হাই কোয়ালিটি চান সেই হাই কোয়ালিটি দিয়ে দেবে যদি বিশ্বাস না হয় পরবর্তী মানে আগের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন যে সেন্টু ভাই ভালো ভালো পাঠা কালেকশন করছে এবং মানুষকেও দিছে আচ্ছা ভাই দাম কত বললেন জানো একদম দশ দশ হাজার টাকা বড় সরো ছাগল ভাই আট মাস মাস মেয়ে আট বলতে খুব আচ্ছা তার মানে ওই যে পাঠা দেওয়ার বয়স দেড় মাস কি পাঠাতে দিয়েছেন শিরোই পাঠা নাকি বড় পাঠা ছোট না হ্যাঁ কারণ ছোট পাঠা নাগালেই পাবে না নাকি জিনিসের বড়

আচ্ছা এর মধ্যে বিকাশ ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনার পৌঁছাই দেওয়ার দায়িত্ব আপনার আজকের ভিডিও লাস্ট ছাগল ভাই লাস্ট ছাগল এবং মনে করেন যে এবারকার বছরের সেরা ছাগল সেরা ছাগল মানে মূল কথা হচ্ছে যে ভিডিওর প্রথমেই যে ভালো ছাগল থাকবে এরকম কিছু না হ্যাঁ আমি এই জন্য লাস্টে দিলাম কি জানে যাতে মানুষ ভিডিও স্কিপ করে শেষ পর্যন্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে মূল কথা হচ্ছে এটা যে প্রথমেই শুধু ভালো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো কালেকশন ইনশাআল্লাহ আচ্ছা এটা কি ছাগল এটা

উত্তরে যে কোনো অটো রেল স্টেশন থেকে অটো বা সিএনজি তে উঠে খালি বলবে যে আমি সাকারি পাড়া মোড়ে যাব আচ্ছা কন্টাক্ট নাম্বার তো আমার আছে কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ কন্টাক্ট নাম্বার হচ্ছে 01738 আচ্ছা দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলাবেন 01738 5265 5265 88 88 এটা আমার ইমো WhatsApp এবং কন্টাক্ট নাম্বার এটাই এই নাম্বারে সবকিছু জি জি সবকিছু আচ্ছা কেউ যদি আসতে চায় যে আপনার থেকে হেল্প ভাই কিভাবে আসবে সেক্ষেত্রে দিলাম একদিন কি দুই দিন আগে বলবে রওনা দিয়ে ফোন দিবে ফোন দিতে যাচ্ছে ফোনে যদি আমি রিসিভ করতে না পারি ভয়েস দিয়ে রাখবে আমি ইনশাল্লাহ রিসিভ করবে যে ঢাকা থেকে এক ভাই আসতেছে সর্বোচ্চ আর আধা ঘন্টা সময় লাগবে আসতে আমার চলে আসবে জি ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হ্যাঁ